সব হুম তোর জ্বালায় কি আমরা পাগল হয়ে যাব। সবাই তো আছি আমরা পাশে ঠিক আছে যখন তোর বরের দোষ ছিল বলেছি তার পাশেও ছিলাম আবার যদিও ঠিক হয় ওর পাশে থাকবো যদি কোনো দিনে সম্ভব হয় তোরা এক হবি সবসময় চাই তোরা এক হ কিন্তু একদমই যদি পসিবল না হয় সেটা বিচার বুদ্ধি বিবেচনা করে দুটো ফ্যামিলি নিশ্চয়ই ঠিক করবে তুইও ঠিক করবি তুই অ্যাডাল্ট ও ঠিক করবে ডিভোর্স দিয়ে খুশি থাকলে থাক একা এগিয়ে যা যদি একাকিত্ব তো কোনোদিনই বেইমানি করে না এগিয়ে যা সবাই তো সবার হয়েই বলছে তোর দিকে তো এখন সবাই আছে তোকে একটা জীবন শুরু করতে হবে সবাই এত ইন্থু জোগাচ্ছে এত উৎসাহ জোগাচ্ছে তোকে বলছে দিমি তোর কেন এরম অবস্থা তুই কী ইনস্টাতে কি সব দিচ্ছিস কাকে শান্তি দিবি তুই তুই নিজে শান্তিতে থাকবি একটা কথা জেনে রাখবি মানুষ যখন না প্রয়োজনের থেকে বেশি কিছু দিয়ে ফেলে না তার কিন্তু কদর থাকে না ওর চাওয়ার থেকে বেশি পাওয়া হয়ে গেছে মানে তোর বরের তুই যে ওকে বেশি প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসিস সেটা ও জেনে গেছে রিমি আমাদের বয়স তোর থেকে অনেক বেশি নিজের অভিজ্ঞতায় বলছি আজকে একটা দিদির মতো বলছি প্লিজ শোন কথাটা চাওয়ার থেকে পাওয়া যার বেশি হয়ে যায় না তার সেই কদর থাকে না আজকে তোর ভালোবাসাটা ওর এত বেশি হয়ে গেছে যেটা পাওয়ার ছিল ও বুঝে গেছে যে এটা অ্যাভেলেবেল নিজেকে অ্যাভেলেবেল করিস না কোনো জিনিস দেখবি যদি সস্তা হয় অ্যাভেলেবেল হয় সেটা না আমরা এরম তাচ্ছিল্য করি এমনি দেখবি সেলের জিনিসগুলো লোক এরাম ডাকে কিন্তু একটা কাঁচের মধ্যে বাঁধানো যেটা সেটা কিন্তু মানুষ খুব সন্তর্পণে দেখে তো সেই কাঁচের মধ্যে বাঁধানো সেই হীরের জিনিসটা হবার চেষ্টা কর বা সেই সূক্ষ্ম জিনিসটা করে তোল নিজেকে তু নেই তো কই অর সহি এই স্ট্যাটাস দে ইনস্টায় কেন এসব দিচ্ছিস তোর মতো মেয়ের কি জীবনে কোনো ভালোবাসার মানুষের অভাব হবে তবে হ্যাঁ এবার চুজ যা করতে হবে খুব বুঝে দরকার নেই ভালোবাসার মানুষের জীবনে একটা টাইমে গিয়ে যখন দাঁড়িয়ে যাবি নিজের টাকায় নিজে সব করবি তখন না এরকম লাইন লাগবে নিজের কাজে কনসেন্ট্রেট কর যতদিন না তোদের মধ্যে সব ঠিকঠাক হচ্ছে কাজ কর নিজে পয়সা কামা বা পয়সা না কামালে তোর ব্যাপার না সব জায়গায় ঘুরতে যা কিছু ক্রিয়েটিভিটি কর এমনভাবে কাজে নিজেকে ব্যস্ত রাখ যে এইসব ফালতু জিনিসে তোর মনই লাগবে না এসব কি হচ্ছে রিমি কি হচ্ছে এসব যারা না সবসময় মরবো মরবো করে জানবি তারা মরেই আছে তোকে এত বোঝানোর পরে তুই কি বুঝছিস না এইসব স্ট্যাটাস দিয়ে তুই কী করছিস সবাই আমাদেরকে লিখছে দেখ ইমি দির খোঁজ নাও এই নাও তুই কি আমাদেরকে শান্তি দিবি না কাউকে হুম এগুলো কি হচ্ছে তুই তো তোর বাবা মাকেও শেষ করছিস অন্তত বাবা মার জন্য বাঁচতে পারছিস না তাহলে তোর যখন সব দিদিরা দেখছে দাদারা দেখছে যে না এই মেয়েটাকে সত্যিই একটা মানসিক নির্যাতন করা হচ্ছে তো তোর তো সবাই বলছে যেদিন দেখব তোর দোষ নিশ্চয়ই বলবো কিন্তু আজ যখন আমরা দেখছি যে না মেয়েটা ক্ষেত্রে ভুল নয় এই ক্ষেত্রে সেক্ষেত্রে তোর পাশে তো সবাই আছে আর কি চাই তোর তোর ওই ছেলেটাকেই চাই এদিকে বলছিস ওতোকে জ্বালায় ও তোকে এই করে ওই করে তাহলে তার জন্য কেন এসব দিচ্ছিস কার জন্য মরবি তুই কার জন্য মরবি আর কার জন্য বাঁচবি নিজের জন্য বাঁচ নিজে ভালো থাকলে সবাই ভালো থাকে অ্যাকচুয়ালি তোর সমস্যাটা কি জানিস তুই নিজেই ভালো থাকিস না ওই জন্য কাউকে ভালো রাখতেও পারিস না নিজে ভালো থাক নিজে ভালোভাবে বাঁচ সবাইকে ভালো রাখ আজ তোর সাথে তোর ইয়াং কাকিমা আছে তার থেকে যুক্তি নে ভালো যুক্তি নে তো যেটা মনে হবে তুই শুনবি যেটা মনে হবে না শুনবি না এমন কিছু করবি না যাতে সমাজে বিরুদ্ধ লাগে সমাজের মানুষ তোকে কলঙ্ক দিতে পারে গায়ে কারণ সমাজকে নিয়ে আমাকে বাঁচ আমাদের বাঁচতে হয় এরকম কোনো স্ট্যাটাস দিবি না যেটা মানুষ দেখে ভাবে যে তুই নাটক করছিস এই মেয়েটাতে এরকমই সব সবসময় ডিপ্রেশানে থাকে নিজেকে ছোট করছিস কেন তুই যত ভালো থাকবি জানবি অপরপক্ষ তত জ্বলবে ভালো লাগে না না নিজেকে ভালো রাখতে এই হাসছিস খেলছিস ব্রাইডাল সাজছিস আবার নিজেকে ডিপ্রেশনে নিয়ে গিয়ে এইসব স্ট্যাটাস দিচ্ছিস কেন কি ইনস্টা স্ট্যাটাস দিয়েছিস সেটা আমি জানতাম না আমাকে একজন পাঠালো হোয়াটসঅ্যাপে আমি তো ভয়ের চোটে সোমাকে ফোন করছি একে ফোন যে আরে কী হয়েছে আমাকে সম সবাই কমেন্ট করছে যে রিমিদির খোঁজরা রিমিদির দেখ ভাই আমরাও তো একটা মেয়ে ঠিক আছে অ্যাটলিস্ট একটা মানুষ মানবিকতার খাতেরও আমাদের ভালো লাগবে না কারোর ক্ষতি হোক তোরা দুজনে ভালো করে বাঁচ তুই এখানে ভালো করে বাঁচ তোর হাজব্যান্ড ওখানে ভালো করে বাঁচুক বাঁচ সারা জীবন পড়ে আছে পাশার গুটি উল্টাতে না টাইম লাগে না ঈশ্বর ওপরে আছেন তাকে ডাক নিজের মতো থাক অনেক ট্যালেন্ট আছে ট্যালেন্টটাকে বার কর আর এসব পাগলাপোনা মাথা থেকে হাঁটা বুঝলি আবেগ দিয়ে জীবন চলে না চাওয়ার থেকে পাওয়া বেশি হয়ে গেছে বলি তোকে সবাই অ্যাভেলেবেল হবে নিজেকে প্রমাণিত করে দেখা যে তুইও কিছু পারিস আর কিভাবে বোঝানো যায় ভালো থাক সুস্থ থাক এসব করিস না তুই পারবি তুই পারবি বললাম